Assalamualaikum everybody. আশা করি সব ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আইসা আর একটা ভিডিও লিয়া দেখতে পারা। আমি কেন লইছি চিকেন আর কবাব, এটা আমি বাঙালি সপ্তাহে আনছি। এটার আমি এখন খুব বিরান করবো। দেখতে পারা আমি রেডি করছি, গ্যাস অন হয়ে গিয়া তেল গরম করিয়া রেডি করে লইছি। এখন আমি এটারে মশলা দিব। দেখবো আমার ভিডিও, আশা করি ভালো পাইবা। আমি চুলা বানাইলাম, এখন আমি বার করে লাইলাম। আমার ফ্রাই হয়ে গেছে, দেখতে পাররা আমি সারা বার করে লাইছি। এখন আমি মশলা রেডি করবো। আমি লাইছি পেঁয়াজ লাইছি আর গরম মশলা, আর আমি এক চামচ জিরা দিলাম ও সমান তেলের মাঝে। জিরা দিয়ে হালকা ভাজা করবো। এখন দিলাম পেঁয়াজ, দিলাম ছোটো ছোটো করে কাটিয়ে রাখছি। লবণ দিলাম, বেশি দিতাম না, কবাবের মাঝে আস্তে দেওয়ার। খালি পেঁয়াজের লাগি দিলাম, অল্প করে দিছি। এখন আমি এখানে মাঝে মশলা দিলাম, কারি পাউডার দিলাম, ছোটো স্পুন দিয়া দুইটা দিছি, দুই স্পুন। আর কোনো ধরনের মশলা আমি দিতাম না। এখন আমি দিব শিকল, দিব যেটা আমর, আমর আচার যে ওটা আমি দিলাম। ভালো করে মিক্স করবো। দেখতে পাররা খুব সুন্দর করে মিক্স করে লাইছি। এখন আমি দিলাম কাটতে রাখছি টমেটো, ফ্রেশ টমেটো দিচ্ছি। হালকা আমি কাবাবগুলা দিলাম, পেঁয়াজ এখন সুন্দর করে মিক্স করিয়া রাখি দিন। দেখতে পাবে রেডি হয়ে গেছে। আর দিলাম কাটতে রাখছি ফ্রেশ ধনিয়া। দেখতে পাবে রেডি হয়ে গেছে পুরা। আমি একটু সময় লড়াচড়া করিয়া দেখা পারা। এখানে আমি সারা সুন্দর করে মিক্স করে নিয়েছি। আশা করি ভালো পাইছেন আমার স্টাইলে রান্দা আচারি কবাব, চিকেনের কবাব। এটা মিট দিয়েও ভালো লাগে, বাট আমার বেশি বেশি ভালো লাগে চিকেন দিয়া। দুজো বেশি ভালো পাইন আমার লখন বাসত বানাইবা। আর আমার চ্যানেল দেখবা সব সময়, আর লগে থাকবা। ভালো পাইলে লাইক কমেন্ট শেয়ার করবা। আর দেখবো আরও একদিন আরও একটা ভিডিও লোক ইনশাল্লাহ। আল্লাহ সবাই ভালো রাখা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।